বিগত দুদিন ধরে শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রচন্ড দাবদাহ ও আকাশ ফাটা রোদে প্রচন্ড গরমের সম্মুখীন হতে হচ্ছিল শহরবাসীদের। এদিন সকাল থেকে রোদ থাকলেও এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ির আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে মৃদু হাওয়ার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও দেখা যাচ্ছে, যার ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহরবাসী। গত দুদিন ধরে শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে রয়েছে প্রচুর তাপদাহ এবং আকাশ ফাটা রোদ, কিন্তু আজ সকাল থেকে কিন্তু রোদ থাকার পরে এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ির আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন এবং মৃদু হাওয়ার সাথে কিন্তু মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী। রীনা কুমার, ডিজিটাল বাংলা, শিলিগুড়ি। Life beautiful, curtains, blinds, carpets, complete home decor accessories. আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাকবাজার চৌপতি, কোচবিহার। হুহু করে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম, না জেহাল আলিপুরদুয়ারে জেলার বাসিন্দারা। একদিকে করোনা আবহ, অন্যদিকে তেলের দাম ঊর্ধ্বমুখী। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে এই তেলের দাম বাড়াতে। দীর্ঘদিন থেকে এই লকডাউনের ফলে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অন্যদিকে আলিপুরদুয়ারে এই তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ছোট এবং বড় গাড়ির মালিকপক্ষ বন্ধ করে রেখে যায়। প্রভাব পড়েছে মধ্যবিত্ত পরিবারের মধ্যেও। বাইক এবং স্কুটি চালকদের পক্ষেও এই ঊর্ধ্বমুখী দাম বহন করার দায় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আলিপুরদুয়ারে সুপার পেট্রোলের দাম 99.81 পয়সা এবং ডিজেলের দাম হয়েছে 89.81 পয়সা। আলিপুরদুয়ারের মৃণাল কর বলেন, হুহু করে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম, স্বাভাবিকভাবেই আমরা নাজেহাল। কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ, তেলের দাম কমানো হোক। 50 টাকার তেল ভরলে এইসব গাড়ি তো আমরা 30-32 কিলোমিটার যেতে পারতাম, এখন 10-12 কিলোমিটার 15 কিলোমিটার যেতে যেতে গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে। আমরা বেকার যুবক, আমাদের সেভাবে ব্যবসা বাণিজ্য আর তখন লকডাউনের বাজার, কিন্তু চলতে তো হবে, করতে তো হবে, বা গাড়ি ঘোড়া চালাতে হবে। এই সিচুয়েশন চলতে থাকলে বেশি দিন ভাবে চলা যাবে না। রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে অনুরোধ, রিসেন্টলি এটার একটা ব্যবস্থা করা হোক, তেলের দামটা কমানোর জন্য একটা বৃদ্ধি করা হোক। অনেকটাই প্রভাব পড়েছে এবং প্যাসেঞ্জার হয় না, ভাড়াও তো বাড়ে নাই, গাড়ি চালানোই মুশকিল আছে। একদিকে করোনা আবহ, তার মধ্যে ঊর্ধ্বমুখী পেট্রোলের দাম এবং ডিজেলের দাম, কী বলবেন? তেল তো এখন পরিস্থিতি খারাপ, আমরা সাধারণ মানুষ কত চালায় খাই।